হ্যালো বন্ধুরা, আমি আবার আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, নতুন রান্নার রেসিপি নিয়ে। তো আমি আজকে করছি সকালে জলখাবার। তো সকালে জলখাবার ওইটা হচ্ছে, দেখো আমি করছি আজকে ব্রেড চপ করছি। তার জন্য আমি নিয়েছি একটা পাউরুটি, গোটা বড় পাউরুটি নিয়েছি। আর এখানে আলু সিদ্ধ আমি আগে থেকে করে নিয়েছি। আমি আলুটাকে ছাড়িয়ে ধুয়ে কুচি কুচি করে কেটে সিদ্ধ করে নিয়েছি, যাতে তাড়াতাড়ি হয় ওই জন্য। আর নিয়েছি পেঁয়াজ কুচি, আদা রসুন একসাথে কুচি করে নিয়েছি। তো আমি তেল, আমি দেখো গরম হয়ে গেছে, ধোঁয়াও উঠে গেছে। তো আমি এই যে পেঁয়াজটাকে ছেড়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে এবার আমি ভেজে নেব। পেঁয়াজটা একটু লাল লাল ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে আদা কুচি, আদা রসুন বাটা একসাথে দিলেও, বাটিনি আমি ঘষেই নিয়েছি, আমি বাটিনি ঘষে নিয়েছি। এই কারণে একটু গোটা গোটা থাকলে আদা রসুনটা মুখে পড়বে, একটা ভালো স্বাদ লাগে, একটা আলাদা সুন্দর গন্ধ লাগে। আর দেব আমি এর মধ্যে দেব জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তো আমি পেঁয়াজটাকে বেশি ভাজবো না, এই দেখো সামান্য একটু ভাজলাম। ভেজে এর মধ্যে আমি এবার মশলা বাটাটা দেবো, এই আদা আর রসুন বাটাটা দেবো। তো আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা আর রসুন বাটা দেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে আমি দেবো জিরে গুঁড়ো আর লঙ্কা, সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম। লঙ্কা গুঁড়ো আমি এক চামচ দেব, বেশি দেব না। লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো ঝাল বেশি না খাওয়াই ভালো। যত কম খাবে শুকনো লঙ্কা গুঁড়ো তত ভালো, কাঁচা লঙ্কা খাবে, কাঁচা লঙ্কায় কোনো ক্ষতি হয় না। এবার আমি এর মধ্যে দেব নুন আর হলুদ। তো আমি সামান্য নুন দেব। আর হলুদ দেব। তোমরা তোমাদের আন্দাজ মতো নুন হলুদ সব দেবে, আমি আমার আন্দাজ মতো দিলাম। তো মশলাটা বেশি ভাজা না করলেও চলবে। মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিচ্ছি। তো আলুটাকে আমি ম্যাশ করে নেব খুন্তি দিয়ে নাড়াতে নাড়াতে। তো দেখো আমার আলুটা, আলু মাখাটা একদম পুরো হয়ে গেছে। আলু মাখা মানে পেঁয়াজের সাথে, এটা যেহেতু আমি নাড়াচাড়া করে একদম মাখা মাখা করে ভেজে নিয়েছি, তো এর মধ্যে আমি এক টুকরো লেবু দেব। এই দেখো আমি লেবু কেটে রেখে দিয়েছি ধুয়ে ফুয়ে। তো লেবুটা দিলে খেতে ভালো স্বাদ লাগবে, টক 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 লাগবে, খুব সুন্দর লাগবে খেতে, মুখে স্বাদটাই পাল্টিয়ে দেবে। এটা দিয়ে দিয়ে দেখে খেয়ে দেখবে তোমরা, সামান্য লেবু দিয়ে। বেশ, দরকার হলে তোমরা আমচুর পাউডারও দিতে পারো, তবে লেবুটা খেয়ে দিলে ভালো, কারণ পেটের কোনো ক্ষতি হবে না, লেবুটা তে কোনো ক্ষতি করবে না। তো এবার এবার আমি লেবুটা দিয়ে ভালো করে মেখে নেব। তো দেখো আমার হয়ে গেছে, এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এটা আমি নামিয়ে রেখে দিলাম। এদিকে আমি কড়াইটাও চাপিয়ে দিই, কড়াইটা ততক্ষণ গরম হতে থাকুক, আমি আর কাজগুলো এগিয়ে নিই। তো দেখো আমি এই যে বেসন নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দেব সামান্য একটু নুন দেব, কারণ ওতেও নুন দিয়েছি আমি, ওই জন্য সামান্য একটু নুন দেব। বেশি নুন দিলে আবার নুন হয়ে যাবে, নুনকুট হয়ে যাবে। আর দেব হলুদ, হলুদ বেশি না দিলেও চলবে, সামান্য একটু হলুদ। আর দেব খাওয়ার সোডা,
দেখো সামান্য একটু খাবার সোডা দিলাম, এটাকে এবার আমি ব্যাটারটাকে গুলে নেব। তো এটাকে আমি এবার জল দিয়ে গুলে নেব। এর মধ্যে আমি জোয়ানও দেব না, কালো জিরেও দেব না। তোমাদের যদি ভালো লাগে তোমরা দিতে পারো, কিন্তু আমার ব্রেড চপের মধ্যে আমার জোয়ান আর কালো জিরে ভালো লাগে না, আমার প্লেনটাই ভালো লাগে। কারণ কালো জিরে আর জোয়ানটা ব্রেড চপের সাথে খাটে না, আমার কাছে মনে হয় যেন খাটে না। তো আমি এটাকে ভালো করে দেখো ভালো করে গুলে নেব। তো দেখো আমার, দেখো আমি আমার বেসনগুলো হয়ে গেছে। এই দেখো আমি এমনি করে বেসনটাকে এত ঘন ঘন করে গুলে নিয়েছি এমনি করে। এবার আমি পাউরুটিটাকে কাটবো। তো এই যে আমি পাউরুটিটাকে এই যে এমনি করে কোনাকুনিভাবে কাটবো, এই যে সব পাউরুটিগুলোকে আমি এমনি করে কোনাকুনি করে কেটে নেব। এই যে এই সাইডেরগুলো কাটতে লাগবে না, সাইডেরগুলো না কাটলেও কোনো অসুবিধা হবে না। এই তো দেখো, এই দেখো আমি পাউরুটিগুলো সব তিনে কোনাকুনি করে দুটুকরো করে নিয়েছি। এবার আমি পাউরুটিটায় আলুটা দেব। তো আমি আলুটা একটু বেশি দিই, এই কারণে আমি বেশি দিই, আমার আলুর পুরটা বেশি থাকলে খেতে বেশি ভালো লাগে, ওই জন্য আমি বেশি করে পুর দিই। এই যে এই দেখো কতটা করে পুর দিলাম আলুতে, পুর পাউরুটি ব্রেড চপটা খাওয়া এই কারণে, আলুর পুরটার জন্য। আলুর পুরটাই যদি কম থাকে তাহলে বেশি ভালো লাগে না খেতে। তো এই দেখো, এই দেখো আমি এমনি করে সব কটাকে এমনি করে করে নেব। আরেকটা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এমনি করে আমি আলুর পুরটাকে এর মধ্যে এই যে এমনি করে দিলাম, এই দেখো এমনি করে দিলাম, দিয়ে উপরে আরেকটা পাউরুটি দিয়ে আমি আটকিয়ে দেবো। এই যে এমনি করে দিয়ে এবার আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি, দুটো ভেজে দেখাচ্ছি। এই যে এমনি করে দিলাম, দিয়ে এই যে আমার তেল, আমি এই যে কড়াই চাপিয়ে দিয়েছি, আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নেব। আরেকটা দিচ্ছি, তো এই দুটো ভাজতে ভাজতে আমি ততক্ষণ ওইগুলোতে আলু ঢুকিয়ে নিই। তো দেখো আমি এবার পাউরুটিটা তো উল্টাবো, আর পিঠটা দেখো ভাজা ভাজা হয়ে এসছে। দেখো এই পিঠটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমি এই দ্বিতীয় পিঠটা উল্টে নেব, ভেজে নেব। তো দেখো আমার দেখো ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব। দেখো আমার ভাজা হয়ে গেছে, তো দেখো এই যে আমি এই যে দুটো এমনি করে করলাম। এবার এবার এমনি করে আমি সবগুলো করে নেব। এই যে আমি সব এই দেখো রেডি করে রেখে দিয়েছি। এই দেখো এবার এবার আমি এগুলোকে সব করে সব কটাকে এমনি করে ভেজে নেব। তো দেখো আমার এই দেখো ব্রেড চপগুলো সব হয়ে গেল। এই যে এই যে আমার ব্রেড চপ হয়ে গেল, এবার আমি এটা খাবো। এই যে এবার আমি সামান্য একটু সস দিয়ে দেব, নিয়ে এটা এবার আমি পরিবেশন করব। এই দেখো, তো আমার এটা কেমন পড়া হয়েছে তোমরা লাইক করে কমেন্ট করে জানাবে। আমার আশা করি ভালো লাগবে তোমাদের খেতে, তোমরাও এমনি করে করে খেয়ে দেখবে। তার জন্য আমাকে কমেন্ট করে জানাতে হবে, হ্যাঁ লাইক করবে।
আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।